आगामी 28 नवेम्बर कक्सबाजारे चकरिया और पेकुआर 16 यूनियने निर्वाचन अनुष्ठित होच्छे। निर्वाचन के सामने रेखे प्रचार प्रचारणाय मुकुर हो उठे निर्वाचन एलाका। एक अबाध सुष्ठु निरपेक्ष निर्वाचन लक्ष्य प्रशासन पक्ष सबधरण प्रस्तुति सम्पन्न इतिमदे देशर अन्न्य बेस किसु यूनियन मत कक्सबाजारे चकरिया और पेकुआर 16 यूनियने 28 नवेम्बर अनुष्ठित होते जा तृतीय धापे यूनियन परिषद निर्वाचन। विरामहीन प्रचार प्रचारणा चालिये जाच्छेन प्रार्थी और तादेर कर्मी समर्थकरा। प्रार्थीदेर पोस्टारे चेये गेछे निर्वाचनी एलाकागुलो। नाना भावे प्रार्थीदेर गान बाजनाय मुकुर हये उठेछे निर्वाचनेर माठ। निर्वाचन के केंद्र करे उत्सवेर आमेज लक्ष्य करा जाच्छे सर्वत्र। भोटाररा निजेदेर प्रार्थीके भोट दिते उद्ग्रीव हये आछे। ए निये कयेकजन भोटार तादेर पछन्देर प्रार्थीके भोट देओयार कथा जानिये बोलेन। প্রচার প্রচারণায় নিজেদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। নির্বাচিত হলে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অনেকেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট চাচ্ছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করছেন প্রার্থীরা। নির্বাচন নিয়ে কয়েকজন প্রার্থী তাদের কথা তুলে ধরেন এভাবেই। স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে এই প্রত্যেকটা ইউনিয়নে যোগ্য ব্যক্তিরা ভোটে নির্বাচিত হয়ে উঠে আসুক, সেটাই আমরা কামনা করি। আমরা তিনজন প্রার্থী এখানে, আমি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে দাঁড়িয়েছি। আরও যারা আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য নৌকা প্রতীকের আশা করছিল, তারা নৌকা না পেয়ে আবার স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছে। তো আমি মনে করি তিনজন দাঁড়িয়ে, তিনজনের মধ্যে আমি যদি যোগ্য হই আমাকে নির্বাচিত করবে, আমি ওদের চেয়ে যদি যোগ্য না হয় আমাকে নির্বাচিত করবে কেন? আমি মনে করি আমি এলাকার জন্য কাজ করেছি, এলাকার মানুষের জন্য কাজ করেছি, তাই আমাকে এলাকায় মানুষ ভোট দিয়ে আবার পুনরায় নির্বাচিত করবে আর কি। নেতাকর্মীরা কাজ করতেছে, কিন্তু এরা যারা প্রতিপক্ষ, আমার প্রতিপক্ষ রয়েছে উনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, এবং ওনার চাচা আবু মোসা উনি আওয়ামী লীগের সহসভাপতি, এবং আরও কিছু আত্মীয় স্বজন তাদের আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিয়েছে, নৌকার বিরুদ্ধে কাজ শুরু করেছেন। আমি চাই দল থেকে তাদেরকে বহিষ্কার করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সকল নেতাকর্মী ভেদাভেদ বলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জিতানোর জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য। বদরখালী 1-9 ওয়ার্ড, আমি 3টা ওয়ার্ড ভিত্তিক মিটিং করেছি। তদ্মধ্যে আমার যে পরিকল্পনা ছিল মানুষের সমাগম হবে 1,000-1,200, কিন্তু মিটিংয়ের উপস্থিতি দেখতে পাচ্ছি 1-9 ওয়ার্ডে 25টা ওয়ার্ডে 2,000-3,000 উপর আমার মিটিংয়ের মানুষের মহিলা এবং পুরুষ সমাগম। পাশাপাশি বেশ কয়েকটা এলাকার মধ্যে আমি মিটিং করেছি, মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি। 1997 সালে আমি এই এলাকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, হওয়ার পরে এই এলাকার আমি যথেষ্ট উন্নয়নে কাজ করেছি, ধারাবাহিকভাবে এলাকার মানে শাসন করেছি, সন্ত্রাস দমন করেছি, শিক্ষার ব্যবস্থা আমি চালু রেখেছিলাম, বৃত্তি চালু রেখেছিলাম। আমি 2021 সালে বর্তমানে আমি নির্বাচন করতেছি, আমার প্রতীক হচ্ছে আনারস,
তা আমি ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহায় হয় এই এলাকার জনগণ মানুষের সেবা করার জন্য এলাকার সন্ত্রাস দমন করার জন্য এলাকা উন্নয়ন করার জন্য আমাকে আমি আশা করতেছি বর্তমান আওয়ামী লীগ সরকার আমিও একজন আওয়ামী লীগ সরকারের সদস্য আওয়ামী লীগ পরিবারের একজন ব্যক্তি এখন নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ এখানে কোনো ধনস্রা নাই আমি আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে এবং আমাদের জেলা আওয়ামী লীগের কর্মকর্তা এবং আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে আমাদের ঊর্ধ্বতন নেতাদের কাছ থেকে আমি আশা করব এবং মাননীয় সংসদ থেকে আমি আশা করব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রশাসনের কাছে আমি আশা করব যে একটা একটা নিরপেক্ষ নির্বাচন দিলে বর্তমান সরকারের বাম মুক্তি উজ্জ্বল থাকবে মানুষ জনগণের যার উপরে ভোট প্রয়োগ করার অধিকার পাবে পাশাপাশি এলাকার একটা সুনাম মানে অক্ষুণ্ণ থাকবে যেহেতু শাহরবিল 12 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমার প্রতীক আনারস আমি আমার ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আমার ইউনিয়নের অসংখ্য গরিব অসহায় মানুষের সেবা করার জন্য আমার মূল লক্ষ্য আমার উদ্দেশ্য হলো আমরা গত 5 বছর আমাদের দলীয় প্রতীক নৌকার মহসিন ভাইকে আমরা চেয়ারম্যান বানিয়েছিলাম কিন্তু উনি আমাদের এলাকার মধ্যে আমার ইউনিয়নে কোনো উন্নয়নের ছোঁয়া লাগাইতে পারে নাই সে এবং গরিবের কোনো কাজেও আসে নাই কোনো মানুষের বিপদে আপদে বা পানির সমস্যা রাস্তাঘাটের সমস্যা এই কোনো কিছু করতে পারে না বিদায় আজকে নির্বাচন করতে বাধ্য হলাম আশা করি জনগণ 70% আমাকে সাপোর্ট দিচ্ছে এখন নবী হোসেন চৌধুরীর গণজোয়ার অলরেডি পুরো কক্সবাজার আনাচে কানাচে শুয়ে গেছে যিনি নৌকা নিয়ে আসছে সেই বলছে ইভিএমের মধ্যে দুই ভোট যদি পায় তাহলে চেয়ারম্যান হয়ে যাবে এটা ফাউ কথা আমি আমার ইভিএমের প্রতি আমার বিশ্বাস আছে আমার জনগণের বিশ্বাস আছে নির্বাচন হোক জনগণ যার ভোটটাই দেবে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব যদি সরকার চাই অবাধ সুস্থ নিরপেক্ষ যদি নির্বাচন দেই তাহলে আমার জনগণ সন্তুষ্ট হবে আমি নিজেই সন্তুষ্ট হব জনগণ নির্বাচিত হলে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং আমার এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করবে ইনশাল্লাহ নমিনেশন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি শান্ত কিন্তু প্রতিপক্ষ যিনি স্বতন্ত্র প্রার্থী যিনি ভোট করতেছেন ইনি এলাকার পরিবেশ নষ্ট করার জন্য বহিরাগত কিছু মানুষজন এনে রাতের অন্ধকারে এখানে 20-25টা হুন্ডা নিয়ে গাড়ি নিয়ে ভাড়া করে আনে বহিরাগত মানুষজন এনে এখানে এলাকার পরিবেশটা ভারী করে ফেলতেছে যে কোনো মুহূর্তে এখানে সহিংসতা করতে পারে আর নাহলে আমার পক্ষ থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার পর থেকে আমার নেতাকর্মীদেরকে আমি সাথে নিয়ে নির্বাচনী আমেজটা আমরা নিজেরা মানে নির্বাচনের পরিবেশটা সৃষ্টি করতেছে কিন্তু এরা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার জন্য বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আমার নেতাকর্মীদেরকে মারধরের হুমকি দিয়ে তারপর রাস্তাঘাটে নানা রকমের অশালীন আচার আচরণ করে বহিরাগত কিছু লোকজন নিয়ে হুমকি ধমকি দিচ্ছে যাতে নির্বাচনী পরিবেশটা আমি মনে করি শেষ পর্যন্ত তারা কী কী করতে চায় সেটা বুঝতে পারতেছে না আমরা চাচ্ছি যে নির্বাচন একটা উৎসব আমার বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র সুষ্ঠু গণতন্ত্র বিকাশের ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য চেষ্টা করতেছে আমরাও চাচ্ছি যে এই সরকারের সেই ধারাবাহিকতাটুকু রক্ষা করে যাতে নির্বাচনী আমেজটা আমরা এই শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত আমরা এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনটা ওই সুষ্ঠুভাবে যাতে আমরা সম্পন্ন করতে পারি এই ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এখানে এই বহিরাগতরা যাতে এসে নির্বাচন পরিবেশ নষ্ট করতে না পারে আপনার আমার মানে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপজেলা জেলা সকল নেতৃবৃন্দ আমাদের একসাথে কাজে কাজ করতেছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করার জন্য কাজ করতেছি সবাই মাঠে আছে ইনশাল্লাহ এই এলাকাটা সম্পূর্ণ অবহেলিত মানোন্নয়ন বোর্ডের অনেক কাজ বাকি বন্যা মুক্ত করার জন্য আমার প্রথম কাজ হলো বন্যা মুক্ত করা এই এলাকাকে সেই জন্য আমি আবার নতুনভাবে দায়িত্ব নিতে চাচ্ছি এটা পরিবর্তনের জন্য এই ইউনিয়নে দায়িত্ব নিতে চাই আমি এখন পর্যন্ত
এক থেকে নয় নম্বর ওয়ার্ডের মধ্যে আশাবাদী যে 100% আমি ইনশাল্লাহ জিতব, এবং আমি সাড়া পেয়েছি প্রায় 60% মানুষের। প্রত্যাশা হলো নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া, অন্য কোনো চাহিদা আমার নাই। আমার নির্বাচনের প্রতিশ্রুতি হইল এখান থেকে সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা এবং উন্নয়নমূলক কাজ করা, রাস্তাঘাট নির্মাণ উন্নয়নমূলক কাজ, যেমন রাস্তাঘাট নির্মাণ করা, তারপরে বেড়িবাঁধ করা, আর সরকারি যে আছে এই যে খালের মধ্যে লবণ পানি মুক্ত রাখা, চাষাবাদের জন্য লবণ পানি মুক্ত রাখা, আর হলো আপনার যাই রাস্তাগুলো আমরা এখন অবহেলিত আছে রাস্তা একদম গ্রামে গ্রাম গ্রাম পর্যায়ে রাস্তাঘাট করে দেওয়া, এটা হলো আমার মূল কাজ। আমার ইউনিয়নের নির্বাচনের পরিবেশ খুবই খারাপ এবং সন্ত্রাসী রাজত্ব অস্ত্রের মহড়া এগুলো চলতেছে, আমি খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি সবাইকে দিচ্ছে, কিন্তু আসলে সেরকম কোনো বিষয়ে আমি ভয় পাই না, কারণ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আমাদের জিএম কাদের সাহেবের ইয়েতে আপনার এখানে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে আমি আশা রাখি। আমি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে সন্ত্রাসীরা কোনো ব্যালট বাক্স চিন্তাই করতে না পারে আর ব্যালট নিয়ে টানাটানি করতে না পারে। আর হয়েছে যে আপনার এখানে যে নির্বাচনের জন্য যে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে, যারা নিজে থাকবে, তারা যাতে সরকারের কোনো কারো প্রশ্রয় না দেয়, সন্ত্রাসীদের প্রশ্রয় না দেয়, আর এটাই হলো আমার মূল ইয়ে আবেদন। মূলত কোনাকালি আমি দীর্ঘ 11 বছর শাসন করেছি, উন্নয়ন করেছি, বিচার করেছি, মানুষ আমি যেটা মনে করতেছি আজকে আমার সাথে আমার কোনাকালি মানুষ যেভাবে আমার সাথে কাজ করতেছে, আমি যখন ঢাকা নমিশন নিতে যাই, যখন নমিশন আমি পাই নাই, এই আমার কোনাকালির মানুষ চকরিয়াটাকে রিসিভ করে কোনাকালি এনে আমাকে যে সব বর্দানা দিয়েছে এটা কোনোদিনও বলার নয়। আসলে কোনাকালি মনে করতেছে কোনাকালি একজন নিরাপদ মানুষকে চাই, আমি আল্লাহ রাসুল রহমতে কোনাকালির মানুষকে আমাকে নিরাপদ ভেবে আমাকে এরা আবার পুনরায় নির্বাচন করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছে, বিদায়। আমি জনগণের প্রার্থী হিসাবে আমি আবারও জনগণের মতামত নিয়ে আমি নির্বাচন নেমেছি। এই নির্বাচনে আমরা কোনাকালি মানুষ চাই সুষ্ঠু নির্বাচন, আমরা সুষ্ঠু নির্বাচনের মধ্যে যে কোনো উঠে আসতে পারে, আমরা আমিও আসতে পারি আর জন আসতে পারে, সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা চাই। আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনাকালি যেহেতু চকরিয়া রিমোট এলাকা, পশ্চিম প্রান্ত এলাকা, এখানে অনেক হুমকি ধুমকি রয়েছে, এই হুমকি ধুমকি বাদ দিয়ে আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন। আমি প্রশাসনের কাছে একটা দাবি, এখনও আমার মানুষকে দিনে দুপুরে হুমকি দিচ্ছে আপনার নির্বাচনের দিন আপনার ভোট কারচুপি করবে, কাটবে, ওরকম হুমকি দিচ্ছে, মানুষকে মামলা দেবে এরকম হুমকি দিচ্ছে, এজেন্টকে বের করে দেবে এরকম হুমকি দিচ্ছে। আমরা মূলত আসলে চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন। আমাদের এখানে অফিস পুরা দিয়ে আমার এলাকার মানুষের কে মামলা দেবে, মিথ্যা মামলা দেবে এরকম হুমকি দিকে এখনো রয়েছে, কিন্তু জনগণ কিন্তু এখনো এদেরকে আপনার ধিক্কার দিয়ে জনগণ আমার কাছে এখনো আল্লাহর রাসূল রহমতে আছে। আমি চাইব সুষ্ঠু নির্বাচন যদি আল্লাহর এই কোনাকালে যদি হয়, ইনশাল্লাহ আমি 100 বার আশাবাদী, আমি আবারও আপনার তৃতীয়বারের মতো ইনশাল্লাহ নির্বাচিত হব বলে আমার বিশ্বাস। আপনার র‍্যাব, বিজিবি, পুলিশ প্রত্যেকটা আপনার কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট তদারিকতা হচ্ছে আপনার। আমার কোনাকালি 4টা আপনার ঝুঁকিপূর্ণ আপনার আছে, আপনার কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলা আমি মনে করতেছি আপনারা যারা মিডিয়ার সাংবাদিক বাইরে রয়েছেন, আপনারা যদি এখানে এসে যদি আপনারা সরজমিনে যদি আপনারা যদি কেন্দ্র পরিদর্শন করেন, আশা করি আমাদের যারা এখানে হুমকি ধুমকি দিচ্ছে, যারা বুট কেড়ে দেবে, বুট ছিঁড়বে, এইভাবে যে ওপেন কথাবার্তা বলতেছে, আশা করি ইনশাল্লাহ আপনারা মিডিয়া যেহেতু থাকবেন আর প্রশাসন যেহেতু আপনার সুচ্ছাদ থাকেন, আশা করি এগুলো পারবে না। জনগণ আমার সাথে আছে, জনগণ চাই সুষ্ঠু নির্বাচন।
জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনার এই কোনাকালীর সুন্দর সমাজের সুন্দর পরিবেশে একটা সুন্দর নির্বাচন চাই। আল্লাহর রসুল রহমত, আমি 1-9 ওয়ার্ড, আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গাতে আমি ভালো, আমার অবস্থান রয়েছে, আমি 100% আশাবাদী আল্লাহর রসুল রহমতে 9 ওয়ার্ডেই আমাকে একটা রেজাল্ট ভালো দেবে, এটা আমার বিশ্বাস। জনগণের প্রতিনিধি এমনি এমনি হতে পারে না, একটা ভালোবাসার বন্ধন রয়েছে, সেই ভালোবাসার বন্ধনের মাঝে আমি আমার কোনাকালী মানুষকে ছেড়ে আমি ওই জগতে আমি যাই নাই, আমি আমার মানুষের আন্তরিকতা ভালোবাসা পেয়েই আমি কোনাকালী মানুষকে সেবার জন্য উন্নয়নের জন্য আমি এসেছি, কারণ আমার কোনা চকরিয়া কোনাকালী অনেক বেশি পিছিয়ে পড়ে আছে, আমি চাচ্ছি চকরিয়াতে কোনাকালীকে মডেল কোনাকালী হিসেবে ঘোষিত করার জন্য আমি আবারও নির্বাচন করতেছি। কত বলতে গেলে আসলে অসংখ্য উন্নয়ন আমরা করেছি, তবে দুর্যোগে আমাদের এই কোনাকালীর মানুষকে ছন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, যেহেতু বেড়িবাঁদ ভেঙে প্রতি বছরই আমার এখানে আপনার বন্যা হয়, সেই বন্যাতে আমরা যে রাস্তাগুলো করি যে উন্নয়নগুলো করি এই বন্যার পানি উঠে আমার রাস্তাগুলো ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে আমার কিছু প্রার্থীরা সেটা আমার ব্যর্থতা মনে করতেছে, কারণ আমি যেহেতু রানিং চেয়ারম্যান কাজ করে নাই, কাজ করছে ওইরকম অনেক কথা আসতে পারে, কিন্তু দুর্যোগে যখন ভেঙে যায় দুর্যোগের সাথে তো আমি আপনার আমার মোকাবেলা করার সাহস বা শক্তি আমার নাই, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনার আসে, তো এটা আমার গায়ের উপরও চলে আসে, আমি এটা নিয়ে আমার কোনাকালী মানুষ, কিন্তু যারা প্রার্থী বলে এগুলো আপনার খানে শুনে না, এরা বলে যে দিদার চেয়ারম্যানের বিরুদ্ধে যেগুলো বলতেছে এগুলো আল্লাহর বিরুদ্ধে বলতেছে, কেন জানেন, কারণ আল্লাহর সাথে দিদার চেয়ারম্যান যুদ্ধ করতে পারবে না, কারণ আল্লাহর প্রকৃত যে আপনার দুর্যোগ এসে সেটার একমাত্র শক্তিমান হচ্ছে আল্লাহ, আল্লাহর উপরে কোনো আমাদের যে উপরে আর কোনো শক্তি নাই, আমি যেটা বলি আমি মানুষ, মানুষ হিসেবে আমার যতটুকু দায়িত্ব, আমি চেয়ারম্যান হিসেবে আমার যতটুকু দায়িত্ব, এই দায়িত্বতে আমি আমার দায়িত্বর এক সুতাবর এবং কোনাকালীর মানুষের সেবা যেটা আপনার দস্তকের বিষয়, আমি ঢাকা থাকলেও কোনাকালী থাকলেও আপনার চকরিয়া থাকলেও আমি অন্তত একদিন দেরি করে হলেও আমি এসে আমার ঘরে ঘরে গিয়ে আমি দস্তক করে দিয়ে আসি। আগামী 28 নভেম্বর কক্সবাজারের চকরিয়ার 10টি ও পেকুয়ার 16টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার মধ্যে 3টিতে ইভিএম পদ্ধতিতে হবে নির্বাচনের ভোট গ্রহণ। 16টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সহ স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা 109 জন, সংরক্ষিত আসনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 212 জন নারী, আর সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 639 জন। 16টি ইউনিয়নের মোট ভোটার 221,913 জন। এসব ইউনিয়নে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা বলছেন নির্বাচন কমিশন। এ নিয়ে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বলেন, কক্সবাজার জেলার 16টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 28 নভেম্বর কক্সবাজার জেলার 16টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কক্সবাজারের 16টি ইউনিয়নে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি সাধারণ ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে প্রত্যাশা সকলের। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।